বক্তব্যে আবারও সরগরম রাজনীতি আস্থায় আনার কৌশল হিসেবে দেখছে আওয়ামী লীগ ঐতিহাসিক সত্য দাবি বিএনপি আবারও বেড়েছে রোহিঙ্গার স্রোত কেবলই নির্মমতার ছাপ মিয়ানমারের সেনাদের আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের সিটি নির্বাচনের প্রচারণায় জমে উঠেছে খুলনা জাতীয় নির্বাচনের আগে জনপ্রিয়তা যাচাইয়ের চ্যালেঞ্জ হিসেবে দেখছে প্রার্থীরা এবং টাইগারদের দ্বিতীয় ওয়ান কাল ঘুরে দাঁড়ানোর প্রত্যয় প্রথম ম্যাচে দলগত পারফরমেন্সের অভাব দেখছেন বিশ্লেষকরা স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদের সাথে আছি আমি তাস্তিমের জান্ন বিএনপির সাথে সংলাপে জিয়াউর রহমানকে নিয়ে সিএসির বক্তব্যে আবারও সরগরম হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনে করেন এটি বিএনপিকে আস্থায় আনার একটি কৌশল তবে বিএনপির দাবি ঐতিহাসিক সত্যকেই স্বীকার করেছেন প্রধান নির্বাচন কমিশনার আরও জানাচ্ছেন তহিদ শান্ত নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক আলোচনায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার এই বক্তব্য বিএনপিকে নির্বাচনে আনার কৌশল হিসেবে দেখছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে খাদ্য খাদ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমনটাই জানালেন আমাদের সঙ্গে সংলাপ আছে আঠারো অক্টোবর আমাদের তার সাথে এ নিয়ে কথা বলার সুযোগ আছে এখানে এটা হতে পারে বিএনপিকে নির্বাচনে নিয়ে আসার কৌশলও হতে পারে এদিকে সিসির এই বক্তব্যের পর তার সম্পর্কে মত পাল্টিয়েছে বিএনপি ক্ষমতাসীন দলের মতাদর্শের বলে প্রধান নির্বাচন কমিশনারকে এতদিন সমালোচনা করে আসলেও দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং রাষ্ট্র পরিচালনায় বিএনপির বহুবিধ অবদানের কথা উল্লেখ করায় বিষয়টি সিইসির আন্তরিকতা হিসেবে দেখছেন দলটির সিনিয়র নেতারা তিনি আমাদের থেকে তার বিশ্বাসযোগ্যতা অর্জন করতে চান এই চেয়ার থেকে বলেছেন সেখানে আমাদেরকে আস্থায় নেওয়ার জন্য খালি খালি বলবেন এটা আমরা মনে করি না তাই বলেছেন যে একদলীয় শাসন থেকে আবারও আমরা বহুদলীয় গণতন্ত্রে ফিরে যাওয়ার সংগ্রাম চলছে যেটা করেছিলেন সুতরাং সেটা যদি উনি বিশ্বাস করেন তাহলে তো বাস্তবায়ন করতে হবে সুষ্ঠু নির্বাচনের সাথে যে কোনো মূল্যে সব দলের আস্থা অর্জন করতে নির্বাচন কমিশনকে পরামর্শ দেন তারা শান্ত নিউজ টোয়েন্টি ফোর ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মিয়ানমারের সঙ্গে যুদ্ধ নয় আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা সম্ভব কার্যালয়ে এক চেক হস্তান্তর অনুষ্ঠানে এই কথা বলেন তিনি নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে চলে আসা রোহিঙ্গাদের সমস্যার সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রী যে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন তার ভিত্তিতে এই সমাধান করা সম্ভব বলেও মনে করেন সরকার প্রধান জয় বিস্তারিত গত আগস্ট থেকে মিয়ানমারের রাখাইনে সে দেশের সেনাবাহিনীর নির্মম জাতিগত নির্যাতনের শিকার হয়ে দলে দলে রোহিঙ্গারা আসছে বাংলাদেশে জাতিসংঘের হিসেব অনুযায়ী এই সংখ্যা সাড়ে ছয় লাখ ছাড়িয়েছে জাতিসংঘ ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ এই মানবিক সংকটে উদ্বেগ জানিয়ে কড়া সমালোচনা করেছে মিয়ানমারের সংকট সমাধানে তাই আলোচনার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ অ্যাসোসিয়েশন বাংলাদেশের একত্রিশটি ব্যাংকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশের মানুষের মানবিক গুণ আছে প্রত্যন্ত এলাকা থেকেও সাহায্য নিয়ে মানুষ রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে মানুষ তো মানুষের জন্য আর আমরা যদি মানবতার জন্য কিছু করতে না পারি আর মানুষের পাশে দাঁড়াতে না পারি তা আমরা মানব জাতি কেন কাজে আমরা এটাই চিন্তা করলাম যে যত কষ্ট আমাদেরই হোক এদেরকে আমরা ফেলে দিতে পারি না এরা এসছে আমাদের কাছে আশ্রয় চেয়ে খুব মানবিক কারণেই আমাদের আশ্রয় দিতে হবে আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই কারণ এই যুদ্ধের ভয়াবহতা এর অভিজ্ঞতা তো আমাদের আছে কাজে সেটা আর আমরা চাই না শেখ হাসিনা বলেন রোহিঙ্গাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে সেখানে সাইক্লোন সেন্টার সহ নির্মাণ করা হবে আশ্রয় কেন্দ্র আমি আমার ছোট বোন রেহানা তখন ঢাকায় আমরা যখন আলোচনা করলাম ও শুধু আমাকে একটা কথাই বলল আজ করে আসছে মানবিক কারণে সুযোগ বলল যে ষোলো কোটি মানুষকে খাবার দাও আর কি পাঁচ সাত লাখ লোককে খাবার দিতে পারবা না আমরা নিশ্চয়ই পারবো পারবো না কেন ইনশাল্লাহ আমরা সেটুকু পারবো এরপর আমরা ওখানে গেলাম এবং তাদের কিছু কিছু পরিবারের সাথে আমরা মিশলাম তাদের কথাগুলি শুনে আমার ঠিক সেই একাত্তরের স্থিতিগুলি উনিশশো পঁচাত্তর পরবর্তী শরণার্থী হিসেবে বিভিন্ন দেশে আশ্রয় নেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন থাকার যে যন্ত্রণা তা তিনি ভালোভাবেই উপলব্ধি করতে পারেন তিনি বলেন বিপদে পড়া এই সব মানুষদের আশ্রয় না দেয়া হতো চরম অমানবিক আচরণ যে যত কষ্ট আমাদেরই হোক এদেরকে আমরা ফেলে দিতে পারি না শাহ আলী জয় নিউজ টোয়েন্টি ঢাকা উখিয়ার আঞ্জুমান পাড়াঘেসা সীমান্ত দিয়ে নতুন করে বাংলাদেশে ঠুকেছে প্রায় বিশ হাজার রোহিঙ্গা সেই স্রোতে আছে সদ্য ভূমিষ্ঠ শিশু থেকে শুরু করে যুবক বৃদ্ধ সবাই তাদের মুখে শুধুই নির্মম জীবন আর বিভৎসতার বর্ণনা তাদের ভাষ্যমতে বাংলাদেশ ঠোকার প্রতীক্ষায় আছে আরও হাজারো রোহিঙ্গা হায়দার আলীর ক্যামেরায় কক্সবাজারের উখিয়া থেকে আশিকুর রহমান শ্রাবণ জানাচ্ছেন বিস্তারিত এই শিশুর কান্না থামানোর মতো কোনো সান্ত্বনার বাণী নেই তার বাবা মার প্রশ্ন হল কারো কাছে কি আছে কি দোষ মাত্র সাত দিনের এই শিশুর তার মা কি তার জন্য এই পৃথিবী চেয়েছিলেন যেখানে তাকে ভাইদের কাঁথে চেপে টানা সাত দিন ধরে পাহাড় নদী পেরিয়ে ভিন দেশে পালিয়ে আসতে হবে কোনো মা কি তার সন্তানের জন্য এই ভবিষ্যৎ চায় ছয় দিন ধরে এইভাবে রাস্তায় আছি এই সন্তানও জন্মেছে রাস্তায় ওইখানে আমার আত্মীয় স্বজনদের হত্যা করা হয়েছে সেখানে পুরুষদের হত্যা করা হচ্ছে এখনো মেয়েদের ধর্ষণ করছে জাহান নামের মতো অবস্থা দুর্ভাগ্যের এখানেই শেষ নয় শুরুমাত্র মাছে কদিন থামলেও আবারও শুরু হয়েছে কাদা মাটি মাখা বিষণ্ন বিতাড়িত মানুষের স্রোত আঞ্জুমান পাড়া ঘেঁষা মিয়ানমার বাংলাদেশ সীমান্ত দিয়ে হু হু করে ঢুকছে রোহিঙ্গারা রাস্তা মানুষে গাদাগাদি তাই বিকল্প জলপথ বুকসমান পানিতে ডুবি মরি করে শুকনো মাটির প্রত্যাশা দিন গড়িয়েছে মেঘে মেঘে প্রায় একান্ন দিন পেরিয়ে চলমান রোহিঙ্গা সংকটের বয়স কিন্তু বাংলাদেশমুখী রোহিঙ্গাদের মুখে আজও সেই বিভৎস বর্ণনা হত্যা আর ধর্ষণের নির্মম বয়ান অনেক কষ্টে বাংলাদেশে ঢুকেছি পাহাড় ডিঙিয়েছি দুই দিন অনেক কষ্ট অনেক একজন আরেকজনকে ধরে পাহাড় পার করেছি পরে দু একজন মারাও গেছে ওখানে এখনো নির্জাতুন থামেনি আমি সে দেশে ক্লাস 10 পড়তাম আমার সজনদেরও হত্যা করেছে নদী পাহাড় পেরিয়ে দিনের পর দিন ধরে আমরা আসছি শুধু জীবন বাঁচাতে এত সব কষ্ট বুকে দাফন করে চোখে একটু বেঁচে থাকার স্বপ্ন নিয়ে যুবক সন্তানের কাঁধে সবার হয়ে বৃদ্ধা বাবা অথবা মা বাঁচার আশায় লাল সবুজের বাংলায় চোখে মুখে হতাশা মনে নানা উত্তরহীন প্রশ্ন উনিশশো একাত্তর সালে সাদা কালো শরণার্থী জীবনের ছবি ছেচল্লিশ বছর পরে যেন রঙিন হয়ে ফিরে এসেছে তবে অন্য কোনো জাতিগোষ্ঠীর জন্য বাংলাদেশ মিয়ানমার বর্ডারে প্রতিনিয়ত এবং প্রতিদিন সামান্য জীবনটুকু হাতে নিয়ে তারা মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করছেন পেছনে স্বজনদের লাশ আরও কত কত স্মৃতি বিভৎস স্মৃতি তারপরও একদিনের জন্যেও এই সীমান্ত দিয়ে বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশ থামছেই না তারা বারবার বলার চেষ্টা করছেন যে আসলে মৃত্যুর চেয়ে জীবন বাজি রেখে বাংলাদেশে প্রবেশ করা তাদের জন্য অনেক বেশি নিরাপদ এই বাস্তবতায় প্রশ্ন তৈরি হয় কবে বিশ্ববাসীর টনক নড়বে এবং কবে সত্যিকার অর্থে আন্তর্জাতিক মহলের চাপ তৈরি হবে মিয়ানমারের ওপর যখন একটি রোহিঙ্গার মৃত্যুর খবর আমাদেরকে আর প্রচার করতে হবে না দেখাতে হবে না এরকম অসহায় মানুষের মুখগুলো আশুকুর রহমান শ্রাবণ নিউজ টোয়েন্টি ফোর আঞ্জুমান পাড়া উখিয়া কক্সবাজার আন্তর্জাতিক চাপের মুখে মিয়ানমার রোহিঙ্গা নির্যাতন বন্ধ করে এই সমস্যার সমাধান করতে বাধ্য করা হবে জানিয়েছেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ডক্টর আহমদ জাহিদ হামিদি তিনি আরো বলেন রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়া বাংলাদেশের পাশে রয়েছে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করে রোহিঙ্গাদের স্বদেশে ফিরে নিতে বাধ্য করার জন্য আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতি আহ্বানও জানান তিনি সকালে কক্সবাজারে রুখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এসব কথা বলেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিদর্শন এবং রোহিঙ্গাদের সাথে কথা বলেন তিনি এ সময় রোহিঙ্গারা মিয়ানমার সেনাবাহিনী নির্যাতনের কথা তার কাছে তুলে ধরেন has to stand firm together. মিয়ানমারে সেনা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কোনো প্রতিরক্ষা সহযোগিতায় আমন্ত্রণ না জানানো সহ আটটি সিদ্ধান্ত নিয়েছে ইইউ কাউন্সিল সংস্থাভুক্ত দেশসমূহ পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকে মিয়ানমারের সঙ্গে সব ধরনের সামরিক সহযোগিতা পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবার বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রী জানিয়েছে মিয়ানমারের শিশু সহ রাখাইনদের উপর নির্যাতনের ঘটনায় চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে এ ধরনের শক্তি প্রয়োগের কারণেই ইউরোপিয়ান কাউন্সিলে মিয়ানমারের সেনাবাহিনীর সাথে সম্পর্ক বাতিল বিষয়ক এসব সিদ্ধান্ত নেওয়া হয় এর আগে রোহিঙ্গাতে জাতিগত নিধনের কাজে ব্যবহার করা হচ্ছিল এমন কিছু অস্ত্র যন্ত্রপাতি মিয়ানমার সেনাবাহিনীর কাছে বিকৃতির নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইইউ গেল অগাস্টে সেনাবাহিনীর হামলার মুখে পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদের বাড়িঘর সব পুড়িয়ে দেওয়া হয়েছে পালিয়াশা রোহিঙ্গাদের কথায় প্রমাণ মিলেছে তাদের বাড়িঘর লুট ধর্ষণের বর্বরচিত বর্ণনায় ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রীরা বলছেন তারা মিয়ানমারের সেনাদের ঘটনা পর্যালোচনা করবে এবং বিচারের মুখোমুখিতে আনবে প্রধান বিচারপতি এস কে সিনহার খোলা চিঠির প্রেক্ষিতে শনিবার সুপ্রিম কোর্টের দেয়া বিবৃতি সম্পর্কে সহকর্মী বিচারপতিদের অবহিত করেছেন অস্থায়ী প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া সোমবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাঞ্জে অনুষ্ঠিত পনের এক ঘন্টা ব্যাপী ফুল কোর্ট সভায় তিনি বিষয়টি অবহিত করেন বলে সভা সূত্রে জানা গেছে অস্ট্রেলিয়া যাওয়ার আগ মুহূর্তে প্রধান বিচারপতি এস কে সিনহা সাংবাদিকদের হাতে খোলা চিঠি না দিলে সুপ্রিম কোর্টের বিবৃতি দেওয়ার পরিস্থিতি তৈরি হত না বলেও বিচারপতিদের জানান অস্থায়ী প্রধান বিচারপতি সভায় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেবেন আগামী বছরের জুনের মধ্যে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন তাই আগে ভাগে নির্বাচনী প্রচারণায় নেমেছে আওয়ামী লীগ একাদশ সংসদ নির্বাচনের আগে দলের জনপ্রিয়তা যাচাই করতে সিটি কর্পোরেশন নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে দলের নেতা নেতাকর্মীরা শামসুজ্জামান শাহিনের তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের পরিকল্পনা ও দিনক্ষণ চূড়ান্ত না হলেও এরই মধ্যে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া সংসদ নির্বাচনের আগে খুলনার স্থানীয় এই নির্বাচনে কোনো ঝুঁকি নিতে রাজি নয় আওয়ামী লীগ তাই শুভেচ্ছা জানিয়ে টানানো পোস্টার ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে নগরীর অলিগলি দলের প্রার্থীতা এখনও চূড়ান্ত না হওয়ায় হেভিওয়েট প্রার্থীর পাশাপাশি তরুণ নেতৃত্বের প্রচারণায় ছড়াচ্ছে রাজনৈতিক উত্তাপ আর দলের মনোনয়ন পাওয়ার জন্য কেন্দ্রে লবিংয়ের পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি সরকার দলীয় সম্ভাব্য মেয়র প্রার্থীরা শেখ হাসিনা যদি আমাকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার সুযোগ দেয় তাহলে সিটি কর্পোরেশন এলাকায় আমি নির্বাচন করতে চাই মানুষ যাতে যে সকল সুবিধা থেকে বঞ্চিত সেই সকল নাগরিক সুবিধা সহ এলাকার উন্নয়ন সহ আমি মানুষের পাশে থাকতে চাই প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে নগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ মালিক গ্রুপের সভাপতি শেখ সালাউদ্দিন জুয়েল ও খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিনুল হক তবে কেন্দ্রের যাচাই বাছাইয়ের পরই প্রার্থী চূড়ান্ত হবে বলে জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা আমি আর দল করি সে হলো বঙ্গবন্ধু কন্যা সে যদি আমার বলে তোমার কোনো নির্বাচন করতে হবে না আমি নির্বাচন সে যদি বলে আমি দলের স্বার্থে তোমার এই জায়গায় আমি কর তাদের যোগ্যতা তাদের আনুষাঙ্গিক তাদের অভিজ্ঞতা তারা কতটুকু তাদের পারফরমেন্স আছে এই দলের এবং জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা একটা ভাবমূর্তি সমস্ত কিছু বিবেচনা করেই মাননীয় প্রধানমন্ত্রী তাকে প্রার্থী করবেন এবং সেই প্রার্থীকে নিয়ে যেন আমরা খুব সহজেই এলাকার মানুষের কাছে যেতে পারি খুলনা সিটি কর্পোরেশনে বিএনপি দলীয় মেয়রই বেশিরভাগ সময় নগর পিতার দায়িত্ব পালন করেছেন তবে দুই হাজার সালে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক দুই সালের সিটি নির্বাচনে জয়ী হয় বিএনপি প্রার্থী মোহাম্মদ মনি আবারও সিলেটে অভ্যন্তরীণ কন্দলের জেরে ওমর মিয়াদ নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন সোমবার বিকেলে নগরীর টিলাগড় এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় ওমর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিল বিকেলে টিলাগড় এলাকায় বন্ধু বান্ধব সহ গল্প করার সময় হামলা চালায় প্রতিপক্ষ এ সময় ছুরিকা ঘাতে গুরুতর আহত হন মিয়াজ সহ তিনজন পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওমরকে মৃত ঘোষণা করেন কুয়েতে সালমিয়া অঞ্চলে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে কুয়েত প্রবাসী জুনায়দের স্ত্রী সহ পাঁচজন মারা গেছে নিহতদের দেশের বাড়ি সিলেটের বাজার জেলার বড়লেখা থানায় এই ভবনের পঞ্চম তলায় তারা বসবাস করত একই ভবনের চতুর্থ তলায় আগুন লাগলে সেই লেলিহান আগুনের ধোঁয়ায় ওপরে থাকা পঞ্চম তলার সবাই নিহত হন বলে জানা গেছে ওই ভবনের দ্বিতীয় তলায় বসবাসকারী আরেক বাংলাদেশি মাসুদুর রহমান জানান চতুর্থ তলায় আগুন লাগলে তারা নিচে নামতে পারেনি এবং ছাদের দরজা বন্ধ থাকায় ছাদেও যেতে পারেননি এই দুর্ঘটনা ঘটে সোমবার স্থানীয় সময় দুপুর বারোটা নাগাদ ও সময় কুয়েত প্রবাসী জুনায়েদ কর্মস্থলে ছিল লাশ মোবারক আল কাবির হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর আব্দুল লতিফ খান ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন তিনি সহযোগিতার আশ্বাস দেন সময় হলো একটি বিরতির ফিরছে একটু পর সাথেই থাকুন সংবাদে। পরীক্ষার প্রশ্নপত্র ও গাইড বই ব্যবসার উদ্যোগ নিয়েছে যশোর শিক্ষা বোর্ড করা হয়েছে প্রশ্ন ব্যাংক পদ্ধতি। চলতি বছর এসএসসি নির্বাচনী পরীক্ষা শুরু হয়েছে প্রশ্ন ব্যাংক থেকে সরবরাহ করা প্রশ্নপত্র দিয়ে সফলতা আসলে দেশের সব শিক্ষা বোর্ডে প্রশ্ন ব্যাংক পদ্ধতি চালুর আশা করছেন উদ্যোক্তারা রিপন হোসেনের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট পরীক্ষায় সফলতার ভিত্তিতেই শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণীতে উন্নীত হয় ও সনদ লাভ করে শিক্ষা প্রতিষ্ঠানের সফলতা বিচারের মাপকাঠিও পরীক্ষার ফল কয়েক বছর ধরেই অসাধু চক্র প্রশ্ন ফাঁসার মাধ্যমে শিক্ষার্থীদের ক্ষতি করে যাচ্ছে জ্ঞান বিস্তারের নামে চলছে কোচিং বাণিজ্য বিক্রি করা হচ্ছে গাইড বই এমন বাস্তবতায় শিক্ষার্থীদের পাঠ্য মুখে করতে উদ্যোগ নিয়েছে যশোর শিক্ষা বোর্ড তৈরি করেছে প্রশ্ন ব্যাংক পরীক্ষার আগের দিন আমাদের ল্যাবে বসেই একাধিক মডারেটর অনলাইনে মডারেশন করেন পরীক্ষার দিন সকালে পরীক্ষা নিয়ন্ত্রক একাধিক সেট থেকে একটি সেট নির্বাচন করে পরীক্ষার জন্য আমরা আপলোড করে থাকি বৃহস্পতিবার থেকে যশোর বোর্ডের দুই হাজারের বেশি স্কুলে শুরু হয়েছে এসএসসির নির্বাচনী পরীক্ষা যেখানে প্রশ্ন ব্যাংকের প্রশ্ন দিয়ে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা আর এই পদ্ধতিকে স্বাগত জানিয়েছে শিক্ষক শিক্ষার্থীরা আমাদের প্রশ্ন সম্পর্কে একটা ধারণা হচ্ছে পূর্ব থেকেই তাই আমরা এই ধরনের প্রশ্ন পেয়ে খুব আনন্দিত কোশ্চেন ব্যাংক থেকে যখন প্রশ্ন আসে শুরু করে আমরা বই থেকে বই পড়ে সেখান থেকে লাভজনক হতে পারছি এখন আমরা যদি হাজারো বলি যে তোমরা কোন গাইড পড়ছো না কোন গাইডই ম্যাডাম আমাদের এখন কিনতে হচ্ছে না প্রশ্ন ব্যাংক পদ্ধতির চর্চায় পাঠদান ও উত্তরপত্র মূল্যায়নে শিক্ষকরা আরও বেশি সৃজনশীল হবেন বন্ধ হবে কোচিং সেন্টার ও গাইড বইয়ের ব্যবসা এমন আশা কর্মকর্তাদের একটা বিষয় পরিষ্কার হয়ে আছে যে প্রশ্নপত্র ফাঁস গাইড বই নিষিদ্ধকরণ এবং মানসম্মত প্রশ্নপত্র প্রণয়ন এই বিষয়গুলো গুরুত্ব আকারে প্রকাশ পাচ্ছে সমস্ত এই পদ্ধতির আসলে বাংলাদেশের শিক্ষা পদ্ধতিতে একটা বিপ্লব ঘটবে চলতি বছর থেকে যশোর বোর্ডের আড়াই হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পরীক্ষা নেওয়া হবে প্রশ্ন ব্যাংক পদ্ধতির সরবরাহ করা প্রশ্নে এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সংবাদ দেশে আয়কর বাড়ানোর জন্য অতিরিক্ত করের বোঝা না চাপিয়ে নতুন করদাতা চিহ্নিত করতে হবে বিশেষজ্ঞরা বলছেন সেই সাথে রাজস্ব কর্মকর্তাদের সেবা মূলক মনোভাব নিয়ে কাজ করতে হবে আর সামগ্রিকভাবে কর ব্যবস্থার সব কাজকে ডিজিটাল পদ্ধতিতে নিয়ে আসতে হবে আরও জানাচ্ছেন আফসার উদ্দিন গেল কয়েক বছরে জাতীয় রাজস্ব বোর্ডের সব বিভাগেই চলছে সংস্কার কাজ এর ফলে একদিকে যেমন বেড়েছে রাজস্ব আয়ের পরিমাণ তেমনি বাড়ছে করদাতার সংখ্যাও সংশ্লিষ্টরা বলছেন এমন উদ্যোগে আগামীতে রাজস্ব খাতে গতি আরও বাড়বে গত বছরে নিবন্ধন বেড়েছে প্রায় পঞ্চান্ন পার্সেন্ট আর আয়কর রিটার্ন দাখিল করা বেড়েছে বিয়াল্লিশ পার্সেন্ট এটা একটা বিরাট একটা জাম্প বলতে পারেন এবং আয়কর আদায়ও এখন আপনি দেখেন প্রায় পঁচাশি হাজার কোটি টাকা অতিক্রম করে এখন একটু অন্য আরও অনেক বড় একটি অঙ্ক এখান থেকে আমরা আশা করতে যাচ্ছি এখন তবে সমস্যা এখনও কম নয় বিশেষজ্ঞরা বলছেন রয়ে গেছে সেবার ঘাটতিসহ নানা হয়রানি ফ্যাটাইনের বাস্তবায়ন না হওয়ার ফলে অন্যান্য সংস্কার কর কর্মসূচি যেগুলো আছে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা পিছিয়ে যাচ্ছি আমরা যেই প্রাতিষ্ঠানিক কাঠামো এবং জনবল দিয়ে আমরা বর্তমান আয়কর আদায় করছি এটাকে যদি আমরা বড় আকারের পরিবর্তন করতে চাই তাহলে আমাদের যেই গ্রাসরুট লেভেল পর্যন্ত যদি আমরা আয়কর নিয়ে যেতে না পারি তাহলে আমরা সত্যিকার অর্থে যেই আমাদের অর্থনীতির ভিতরে বিভিন্ন জায়গা থেকে আয়কর আদায় সেটা আমরা পারবো না এমন অবস্থায় রাজস্ব কর্মকর্তাদের সেবার মান বাড়ানো এবং জাতীয় রাজস্ব বোর্ডকে পুরোপুরি প্রযুক্তি নির্ভর করার উপর জোর দেন তারা করদাতারা তারা অনেকেই টাকা বেশি দিয়ে থাকেন আপনার যে অগ্রিম কর বেশি দিয়ে থাকেন তার হয়তো একটু রিফান্ড পাওনা হয় এই রিফান্ডটা আমরা এখনও দিতে পারি না এই যে দিতে না পারার জন্য মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এই রিফান্ডটাও হওয়া উচিত অটোমেটিক সার্বিকভাবে যারা কর প্রদান করছেন এবং যারা কর আদায় করছেন তাদের মধ্যে একটা যদি সৌহার্দ্যপূর্ণ আচরণ না থাকে সেখানে যদি আমরা দুর্নীতি হয়রানি কমাতে না পারি তাহলে আমরা আমাদের করা কাঠামোর জন্য যে বড় পরিবর্তন আশা করছি সেটা সফলভাবে আমরা বাস্তবায়ন করতে পারবো না কর ফাঁকি রোধে কর ব্যবস্থার আরও উন্নয়ন এবং করনেট বাড়ানোরও পরামর্শ বিশেষজ্ঞদের আফসার উদ্দিন নিউজ টোয়েন্টি ফোর ঢাকা এবারে নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস দ্বিতীয় ওয়ানডে খেলতে কিম্বার্লি ছেড়ে এখন কেপটাউনে টাইগাররা বুধবার মাঠের লড়াই গড়াবে কেপটাউনের পাশে শহর পারলে কেপটাউন থেকে ভেনুতে যেতে সময় লাগবে এক ঘন্টা দুই টেস্টের সিরিজ শূন্য হাতে থাকা বাংলাদেশ বড় আশা নিয়ে নামে প্রথম ওয়ানডেতে কিন্তু প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার রেকর্ডময় জুটির কাছে দশ উইকেটের হার হয় মাশরাফিদের বোলাররাও নিজেদের দিনে জ্বলে উঠতে পারেননি তার উপর চোটে ছিটকে গেছেন কাটার মাস্টার মুস্তাফিজ সুখবর চোট কাটিয়ে নিয়মিত ওপেনার তামিম ইকবাল খেলবেন দ্বিতীয় ম্যাচে পারলে এর আগে কখনোই খেলেনি বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে তিন ডিপার্টমেন্টই সেরাটা দিয়ে জিতে চায় সফরকারীরা সময় হলো আরও একটি বিরতি ফিরছি একটু পর সাথেই থাকুন বিরতির পরে আবার স্বাগত নিউজ টোয়েন্টি সংবাদে এবারে আবহর খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী যোজনা আফিন যোজনা আজকের আবহর কি খবর আছে আপনার কাছে অর্থে আপনাকে ধন্যবাদ দর্শক এবারে জানাবো আবহর খবর আজ মঙ্গলবার সতেরো অক্টোবর দুই এর আগের বুলেটিনে আমরা দেখিয়েছি যে আজকের ঢাকা সহ বাংলাদেশের বেশিরভাগ বিভাগগুলোতে আসলে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে তো শুরুতেই দেখে নেব ঢাকা এবং ঢাকার বাইরের বিভাগগুলোর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা আজকে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকার আকাশ আজকে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে যাব বন্দরনগরে চট্টগ্রামে চট্টগ্রামে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রামের আকাশও আসলে আজকে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে যাব সিলেটে সিলেটে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সিলেটের আকাশও আসলে আজকে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে যাব রংপুরে রংপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস এবং বাকি বিভাগগুলোর মতোই আসলে আজকে রংপুরের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে যাবো উত্তর বিভাগ রাজশাহীতে রাজশাহীতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহীর আকাশ ও আজকে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে যাব খুলনায় খুলনায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং খুলনাতেও বাকি বিভাগগুলোর মতোই আসলে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে যাবো দক্ষিণাঞ্চলের বিভাগ বরিশালে বরিশালে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস বাকি বিভাগগুলোর মতোই আসলে আজকে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে বরিশালের আকাশ এবার যাব মামুনসিংহে মামুনসিংহে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস যেমনটি জানাচ্ছিলাম যে আজকে ঢাকা সহ ঢাকার বাড়ির সব বিভাগগুলোতেও আসলে আজকে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবারে দেখব আজকে বাতাসের আর্দ্রতার খবর আজকে বাতাসের আর্দ্রতা থাকবে বিরানব্বই শতাংশ এবারে দেখব আজকে সূর্যোদয় দুঃখিত আজকে সূর্যাস্ত এবং আগামীকালের সূর্যোদয়ের সময় আজকে সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 32 মিনিট এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 57 মিনিটে দর্শক এগিয়ে ছিলাম আপনাদের কাছে আভার সবশেষ খবর খবর এবারে চলে আছে মো স্টুডিওতে তাসনিমা জান্নাত অথির কাছে যোজন আপনাকে ধন্যবাদ দর্শক জেনে নিচ্ছিলাম আজকের সারা দিনের আবহর খবর খবর নিচ্ছে আরো একটি বিরতি আমাদের সাথেই থাকুন পরে আবার স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে এবারে আমাদের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা শুরুতেই জানিয়ে দিচ্ছি ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম প্রথমে আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনামগুলোর মধ্যে প্রথমেই রয়েছে জমে উঠেছে সিসি সংলাপ এছাড়া পুলিশে বাড়ছে ইউনিট কমছে সেবা এছাড়া রোহিঙ্গা প্রসঙ্গে রয়েছে থামছে না রোহিঙ্গা স্রোত নোম্যান্স ল্যান্ডে অবস্থান নৌকা ভূমিতে নৌকা ডুবিতে লাশ উদ্ধার ত্রাণ শিবির পরিদর্শনে মালয়েশিয়া এরপরে আমার হাতে রয়েছে কালের কণ্ঠ মিয়ানমারকে সায়স্তা শুরু এছাড়া প্রধানমন্ত্রী বলেন পাঁচ দফা প্রস্তাবেই রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব এছাড়া আমদানি ইস্যু তুলে পেঁয়াজ নৈরাজ্য এবারে আমার হাতে রয়েছে প্রথম আলো এখানে রোহিঙ্গা সংকট প্রসঙ্গে রয়েছে মিয়ানমার জেনারেলদের বিরুদ্ধে ইইউর ব্যবস্থা দৈনিক এখানে প্রধান শিরোনামের মধ্যে রয়েছে দিনভর আলোচনায় ছিলেন যুগান্তর ঝুঁকি ও চাপের মুখে সামষ্টিক অর্থনীতি দৈনিক জনকণ্ঠ জেনারেলরা নিষিদ্ধ মিয়ানমারের সব ধরনের প্রতিরক্ষা সহযোগিতা পর্যালোচনা করা হবে এবারে সবশেষ আমার হাতে রয়েছে সমকাল এখানে প্রধান শিরোনামের মধ্যে রয়েছে ঢাকায় স্থায়ী বাসিন্দা ছাড়া জন্ম সনদ নয় এবারে রাজশাহী চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কাজী সাহেদ এবং রিয়াজ হায়দার চৌধুরী চলে যাচ্ছি রাজশাহীতে কাজী শাহেদের কাছে রাজশাহী প্রকাশিত প্রধান প্রধান সকাল শুরুতে জানিয়ে দিচ্ছি রাজশাহী থেকে প্রকাশিত সংবাদপত্র শিরোনাম দৈনিক বার্তা তারা শিরোনাম করেছে নাভ নদীতে ফের ডুবি তেরো রোহিঙ্গার মৃত্যু সীমান্তে রোহিঙ্গাদের ঢল এছাড়া তাদের আরেকটি শিরোনাম আওয়ামী লীগের সঙ্গে ইসির সংলাপ কাল দৈনিক সানশাইন তারা শিরোনাম করেছে ইস্যু নিয়ে বেকায় দেয় বিএনপি রাশিক নির্বাচন এছাড়া তাদের আরেকটি শিরোনাম আছে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ভোটের আগের দিন নির্বাচন স্থগিত। এছাড়া তাদের আরেকটি শিরোনাম গুরুত্ব পেয়েছে কুয়াশার চাদরে শীতের বার্তা দৈনিক সোনালী সংবাদ তারাও শিরোনাম করেছে শীত আসছে ধীর পায়ে এছাড়া তারা আরেকটি শিরোনাম করেছে প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রুয়েটের তিন শিক্ষার্থী উত্তরা প্রতিদিন তারা শিরোনাম করেছে রাজশাহী মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত রাজশাহীর ষাট শতাংশ সড়ক খারাপ পাঁচ বছরের সড়ক উন্নয়নে তিন হাজার পাঁচশো বিশ কোটি টাকা খরচ দৈনিক সোনার দেশ তারা শিরোনাম করেছে বরেন্দ্র অঞ্চলে তুলা চাষে ঝুঁকছে কৃষক এছাড়া তারা রুয়েটের তিন শিক্ষার্থীর প্রধানমন্ত্রীর স্বর্ণ পদক পাওয়ার খবর এবং রাবির ভর্তি পরীক্ষার খবরটিও তারা গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে এই ছিল রাজশাহী থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর শিরোনাম এই নিয়ে আমরা আলোচনা করতে চাই রাজশাহী বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফ্রন্টের কেন্দ্র সহসভাপতি এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিক রহমান সঙ্গে যেন শফিক রহমান বাদশা আপনাকে স্বাগত জানাই ধন্যবাদ শুরুতেই আমরা একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই যে সিটি কর্পোরেশন নির্বাচন এগিয়ে আসছে রাজশাহীর কাগজগুলি গত কিছুদিন থেকেই এই যে রাজনৈতিক ইস্যুগুলিকে একটু গুরুত্ব দিচ্ছে দৈনিক সানসাইন তারা শিরোনাম করেছে ইস্যু নিয়ে বেকায়দায় বিএনপি আওয়ামী লীগের সুবিধাজনক অবস্থায় আছে হ্যাঁ আমি যে বিষয়টি স্পষ্ট করে বলতে চাই আজকে দৃশ্যমান মানুষের কাছে যে বিগত সিটি কর্পোরেশন যে নির্বাচন হল যে নির্বাচনে বিএনপি নানা কৌশলে কায়দা কানুন করে নতুন হেফাজত ইস্যু যে সৃষ্টি হলো তার যে প্রতিক্রিয়া এবং প্রচুর অর্থ ব্যয় করে ইসলাম পিপুলদেরকে টাকা পয়সা দিয়ে নির্বাচনে তারা জয়লাভ করেছিল আমরা স্থানীয় একটা সংস্থার নির্বাচন তবে একটা মনে রাখেন গত নির্বাচনটা কিন্তু কোনো প্রতীকের নির্বাচন ছিল না এটা নিজস্ব প্রতীকের নির্বাচন ছিল দলীয় প্রতীকের দল রাজনৈতিক আবহগত কারণে নানা সংকটের কারণে গত নির্বাচনে আওয়ামী লীগের যিনি প্রার্থী ছিলেন সে দলগতভাবে বলা যাবে আওয়ামী লীগের প্রার্থী তিনি এইচ এম খায়রুজ্জামাল লিটন তিনি নির্বাচনে পরাজিত হলেন মানুষ কিন্তু একটা জিনিস লক্ষ্য করব যে যারা নির্বাচনে জয়লাভ করলো আমাদের বুলবুল তিনি দৃশ্য তো কিন্তু এই পাঁচটি বছরে কোন উন্নয়নের ছিটেফোঁটাও কিন্তু দেখাতে পারেন না কিন্তু মানে যেটি হচ্ছে যে উনি তো মামলা মোকদ্দমা নিয়ে এবং কারাগারে থেকেই তো সময়টি কাটিয়ে তার পরে উনি উন্নয়নের সুযোগই তো পেলেন না এটা সত্য যে কারাগারে ছিলেন কারাগারে ছিলেন কি কারণে আমরা আশা করে করেছিলাম দ্বিতীয় সিটি কর্পোরেশনের মেয়র সর্বোচ্চ পদের সেই নাগরিকদের ভোটে তিনি নির্বাচিত প্রতিনিধি তিনি পুলিশ মার্ডার কেসের আসামি হবেন সরাসরি নিজের প্রত্যক্ষ উপস্থিত থেকে সেখানে ঘটনার সাথে সম্পৃক্ত থাকবেন এটা কেউ আশা করেনি আইনের উর্ধে কেউ নয় সহত তাকে সেই কারণে কারাগারে যেতে হয়েছিল এবং এখনও তার বিরুদ্ধে নানা মামলা আছে আমরা জানি তারপরেও কিন্তু যথেষ্ট সময় পেয়েছেন এই কারাগারে থাকার আগে এবং পরবর্তী পর্যায়ে আপনারা জানেন ইতিমধ্যে যে সিটি কর্পোরেশনের কর্মচারীরা কিছুদিন আগে পর্যন্ত আলটিমেটাম দিয়েছিল তালা তালা মেরেছিল তাদের বেতন পর্যন্ত দিতে পারেন না তাহলে স্থানীয় সংস্থা তারা নিজস্ব যেমন আয়ের উৎস তৈরি করবে পাশাপাশি শুধু সরকারি থোপপারদের উপর নিশ্চয় নির্ভর করে থাকবে না আমরা লক্ষ্য করি আগে মাননীয় আমাদের এইচ এম খায়রুজ আমার লিটন যখন মেয়র ছিলেন তখন স্পষ্টত লক্ষ্য করে দেখবে তার একটা সুদূর ভীষণ সুদূর একটা ভীষণ ছিল ওনার যে সুবিধাটা ছিল যে উনি সরকারি দলের মেয়র ছিলেন কিন্তু মোসাদ্দ হোসেন বলবো ইনি তো আসলে বিরোধী দলের আচ্ছা এই প্রশ্নে উনি যে বিষয়টি বারবার করে বলেন যে সরকারি থেকে বরাদ্দ তাকে দেওয়া হয় না তো এর যে অভিযোগটি এর ফলে তো উনি উন্নয়ন করতে পারছেন না এটা সর্বময় মিথ্যা কথা আপনারা জানেন সারা বাংলাদেশে যে সিটি কর্পোরেশনগুলো আছে সেটাকে ক্যাটাগরি করা আছে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি এভাবে তো সেই হিসাবে রাষ্ট্রীয় যে বরাদ্দ বরাদ্দ সে কিন্তু কোনো অংশে তিনি কম পান নাই না আগে ছিল বারো কোটি টাকা এই হিসেবে ফেরোজামনের সময় মোসদেক হোসেন বুলবুল যখন নির্বাচিত হন তারপরে এটি আট কোটি টাকা এসে ঠেকেছে আচ্ছা সেইটি ঠেকেছে এই কারণে যে একটা গভর্নমেন্ট যখন দেখে যে একটা কাজ করার যে গতি সেই গতি অগ্রসর যে দেওয়া হয়েছে টাকাটাই কিন্তু ব্যবহার করতে পারেন নাই তার মানে যেটি দাঁড়াচ্ছে যে খারুজোবাল লিডনের হচ্ছে উন্নয়ন প্লাস পয়েন্ট আর আমরা যেটা দেখছি যে এখানে বলা হচ্ছে যে বেকায়দায় ইস্যু নিয়ে বেকায়দায় বিএনপি তো আমরা যদি একটু আপনাকে আপনার কাছে জানতে চাই যে খারুজাবাল লিডনের যে অবস্থান এখন আমরা জানি যে দলীয় কর্মীরা এখনো সক্রিয় নয় এটি আপনি স্বীকার করেন কিনা হ্যাঁ আমি বলতে পারি এখনো যেহেতু নির্বাচন 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 বাকি আছে আছে জুন মাসে ঘোষণা করা হয়েছে আওয়ামী আওয়ামী লীগের লীগের একটা ইতিহাস এখানে কর্মীরা আসলে নির্বাচনমুখী দল নির্বাচনে ঝাঁপিয়ে পড়বে তবে আওয়ামী লীগের বিরুদ্ধে বা আমাদের সাবেক আমাদের যে মেয়র ছিলেন খায়রুজ্জামান লিটন তার বিরুদ্ধে কিন্তু বলার কোনো পজিটিভ পয়েন্ট তাদের কাছে কিন্তু নেই সব কোনো পজিটিভ পয়েন্ট নাই তাদের কাছে তার বিরুদ্ধে বলার জন্য কারণ দৃশ্য তো তিনি রাজশাহী যে কোনো লোক ঢাকা থেকে আসুক তারা বলে যে রাজশাহীর উন্নয়ন হয়েছিল একমাত্র জমান লিটনের আমলে সো তাই নয় আপনি লক্ষ্য করে দেখবেন তার আমলে

ধন্যবাদ এই প্রসঙ্গে স্পষ্ট কথাই বলতে চাই আমি আমি আপনাদের এই খবরের সাথে একেবারে পুরোপুরি দিমত পোষণ করি বিষয়টা এরকম নয় তারপরেও দেখবেন রাজশাহীতে একটা বিরাট উন্নয়ন সড়ক উন্নয়নের কিন্তু একটা মহাযজ্ঞ চলছে যেমন ধরেন আপনি তালাইমারির যে রাস্তা রাস্তাটি সম্প্রসারণ প্রকল্প সেই প্রকল্পের কাজ কিন্তু অলরেডি চলছে তারপরে খানা বিভিন্ন জায়গায় হচ্ছে আর ডি এর উদ্যোগে রাজশাহী সরকার প্রচুর টাকা বরাদ্দ দিয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে সে রাজশাহী অক্টোবর মোড় থেকে লিলি সিনেমা হল পর্যন্ত যেটা বলে সেটা একটা বাইপাস রোড কিন্তু বিরাট রোড হচ্ছে রোডের পার্শ্ববর্তী সময় যে জায়গাটি আছে দেখবেন এটা আইনি নানা রকম জটিল থাকে অনেক সময় ওই ওই রাস্তাটিও কিন্তু নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং কাজ শুরু হয়ে গেছে হ্যাঁ তবে আভ্যন্তরীণ যে রাস্তাগুলো আমি বরঞ্চ বলব সিটি কর্পোরেশনের যে দায়িত্ব ছিল যে রাস্তাগুলো উন্নয়ন করার সেই রাস্তাগুলোর কিন্তু কোনোরকম উন্নয়ন হয় নাই এমনকি ড্রেনেজ প্রকল্প সেটাও কিন্তু ভেঙে পড়েছে আমি চাইবো রাজিবাসী হিসাবে আমি আমাদের মাননীয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আমি অনুরোধ জানাব এ বিষয়টি বরাদ্দ যাতে যথাযথ ব্যবহৃত হয় বরাদ্দ যেন বাড়ে এবং স্থানীয় যারা এই কাজের সাথে সংযুক্ত আছেন তারা সঠিকভাবে কাজগুলো করবেন এটা আমি আশা করব আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যেহেতু আপনি শিক্ষক নেতা দীর্ঘদিন অধ্যাপনা করেছেন সেটি হল যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আঠারো জন শিক্ষার্থী এবং রুয়েটের তিনজন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণ পদক পাচ্ছেন তাদের কৃতিত্বের জন্য এটিকে আসলে আমাদের রাজশাহীর পাওয়া হিসেবে কীভাবে দেয় এটা আমি অত্যন্ত গর্বিত আমি ধন্যবাদ জানাই যে তিনজন ছাত্র আছে রুয়েটে এবং যে তিনজন ছাত্র বিশ্ববিদ্যালয়ের আজকে প্রধানমন্ত্রী স্বর্ণ পদক পাচ্ছেন তাদের জন্য আমি ধন্যবাদ জানাই তবে আমার একটা জানার প্রশ্ন আছে আমি শুধু রাজনৈতিক নেতা নয় কর্মী নয় আমি একজন শিক্ষাকর্মীও বটে আমি জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের রাজশাহী জেলা আহ্বায়ক বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সেক্ষেত্রে আমি যে কথাটা বলবো যে রবীন্দ্রনাথের ভাষায় একটা কথা আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অর্জনই মুখ্য নয় কেন বুদ্ধির চর্চা জ্ঞানের চর্চাটা হচ্ছে মুখ্য সেই জায়গাটা অবস্থান থেকে দেখা যায় কি বিশ্ববিদ্যালয়ে জ্ঞানের চর্চা বলতে যেটা বোঝায় সেই জ্ঞানের চর্চা কম হচ্ছে বুদ্ধির চর্চাটা বেশি হচ্ছে ওই অর্থে তো বুদ্ধির চর্চা ছাত্ররা নিজেরাই করছে কিন্তু দুর্ভাগ্য আমি এখানে অনেকে আমার সাথে দিবক পোষণ করতে পারেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে যখনই আমি দেখি ক্লাসের রেফারেন্স বইগুলো দেন সব আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স বিভিন্ন দেশের লেখকদের বইয়ের তাদের আমাদের যারা শত শত লোক বিএসডি ডিগ্রি পিএইচডি অর্জন করা মানে আমি মনে করি গবেষণার প্রাথমিক পর্যায়ে অন্তর্ভুক্ত হওয়া তার এরপর থেকে তার কাছ থেকে আমি গবেষণা আশা করি কিন্তু আমি লক্ষ্য করছি না যে ব্যাপক এখানে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয় সারা বাংলাদেশেই কিন্তু গবেষণার ক্ষেত্রে অত্যন্ত পিছিয়ে আছে কেন জ্ঞান বিজ্ঞান সব জায়গা এই জায়গাটা হচ্ছে যে এই যে জন শিক্ষার্থী স্বর্ণবদক পাচ্ছেন সেই সঙ্গে সম্প্রতি আমাদের রাজশাহীতে দুটি স্কুল এবং কলেজকে সরকারি করা হয়েছে শিক্ষার ক্ষেত্রে এই দুটিও অবদান রাখবো বলে আমরা প্রত্যাশা রাখি ধন্যবাদ জনাব আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য অর্থে রাজশাহী থেকে সংবাদপত্র পর্যালোচনা আজ পর্যন্তই শাহেদ আপনাকে ধন্যবাদ দর্শক এবারে চলে যাচ্ছি চট্টগ্রামে সেখানে আছেন সহকর্মী রিয়াজ হায়দার চৌধুরী রিয়াজ হেদার চৌধুরী চট্টগ্রাম থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন ধন্যবাদ অর্থে চট্টগ্রামের প্রায় সব কাগজেই প্রধানত চট্টগ্রাম শহরের যে হোল্ডিং ট্যাক্স সেটির নিয়ে সরকারের যে বিতর্ক সরকারকে কেন্দ্র করে সেই হোল্ডিং ট্যাক্সের বিতর্কের পাশাপাশি মিয়ানমার ইস্যুতে রোহিঙ্গাদের সর্বশেষ অবস্থা এবং চট্টগ্রাম বন্দরের সর্বশেষ যে উৎপাদন যে কার্যক্রম প্রক্রিয়া সেটি নিয়ে এবং প্রধান নির্বাচন যিনি কর্মকর্তা সিইসি তিনি তার বক্তব্যের অবস্থানকে কেন্দ্র করে রাজনৈতিক দলের যে অসন্তোষ কিংবা টানা পড়েন সে নিয়ে বিশেষ প্রতিবেদন রয়েছে দৈনিক আজাদী যেটি চট্টগ্রামের সবচেয়ে পুরনো কাগজ সেটি প্রধান প্রতিবেদন হয়েছে পূর্বের অবস্থানে অনর চট্টগ্রামের মেয়র এবং কাউন্সিলরদের সঙ্গে নিয়ে মেয়র যা বললেন তা নিয়ে তারা একটি বিশ্লেষণ প্রতিবেদন করেছেন এবং ছয়টি ট্রেনে বহুলাংশে বাড়বে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বন্দর পরিস্থিতির উপর একটি রিপোর্ট এবং এবার আলোচনায় সিইসি এছাড়া দৈনিক পূর্ব চট্টগ্রামের আরো একটি বহুল প্রচারিত কাগজ যেটি প্রধান প্রতিবেদন তারা করেছেন রোহিঙ্গা ইস্যুতে তারা করেছেন হাজার সীমান্তে অনুপ্রবেশের বাঁধা এবং মিয়ানমারের বিশ কোটি টাকার বিশ কোটি ডলারের ঋণ সহায়তা স্থগিত বিশ্ব ব্যাংকের এবং ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যাকাণ্ডের ফলোয়া প্রতিবেদনে তারা বলছেন আত্মগোপনে রয়েছেন হানিফ এবং লোডশেডিং ও নানা বিড়ম্বনা পিডিবিকে জানালো মহানগর আওয়ামী লীগ শিরোনামে এদিকে চট্টগ্রাম কলেজের ব্যাপার ছাত্রলীগের যে অবস্থান সেটিকে নিয়ে বিশেষ একটি প্রতিবেদন করেছে দৈনিক পূর্বদেশ এবং রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে তারা গুচ্ছ প্রতিবেদন করেছেন বলা হয়েছে শিরোনামে আবারও রোহিঙ্গার ঢল উখিয়া সীমান্ত দিয়ে এক রাতেই এসেছেন অর্ধ লক্ষ্য মিয়ানমারের সামরিক কর্মকর্তাদের উপর ই নিষেধাজ্ঞা এবং রোহিঙ্গা ইস্যুতে একা নয় বাংলাদেশ বলেছেন মাস পর নিজের কার্যালয়ে এসেছেন চট্টগ্রামের মেয়র এই সুপ্রভাত বাংলাদেশ চট্টগ্রামের আরো একটি বহুল প্রচারিত কাগজ যেটিতে প্রধান প্রতিবেদন তারা করেছেন চট্টগ্রাম যে রাজস্ব প্রক্রিয়া রাজস্ব আদায় প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় বিশেষ করে গভীর নব অনুমোদন নিয়ে অসাধু কর্মকর্তা কর্মচারীর যে কারসাজি সেটি ব্যক্তিকে কেন্দ্র করে এতে বলা হয়েছে শিরোনামে বছরের রাজস্ব হারাচ্ছে সাড়ে বারো কোটি টাকা এবং সিদ্ধান্ত প্রত্যাহারে এক মাসের আলটিমেটাম দিয়েছেন মহিউদ্দিন চৌধুরী গৃহকর নিয়ে চোদ্দ দলের যে সভা সে সভায় তিনি এমনটি জানিয়েছেন এবং গৃহকর নিয়ে চট্টগ্রামের মেয়র কাল সংবাদ সম্মেলন করবেন এ নিয়ে আরেকটি পৃথক প্রতিবেদন এবং চট্টগ্রামের আই বিতর্কিত পরীক্ষার যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র প্রশ্নপত্র সংক্রান্ত একটি মামলায় রাষ্ট্রদ্রোহ মামলা যেটিতে মুক্তি পেলেন আরো তিন শিক্ষক এই সংক্রান্ত আরেকটি প্রতিবেদন এছাড়া চট্টগ্রামের এই কাগজটিতে কাঁচাবাজার পরিস্থিতি সহ নানা অঞ্চলের প্রতিবেদন রয়েছে এই হলো চট্টগ্রামের প্রধানতম কাগজগুলো শীর্ষ শিরোনাম আজ আমাদের সাথে প্রাসঙ্গিক আলোচনায় যুক্ত রয়েছেন প্রণব বড় অর্ণব যিনি দৈনিক পূর্বকোণের সিনিয়র সাব এডিটর এবং চট্টগ্রাম জেলার প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির গেল বছরের শ্রেষ্ঠ সভাপতি হিসেবে নিযুক্ত সাংবাদিক প্রণব অর্ণব স্বাগত জানায় আপনাকে আলোচনা প্রধানতম শিরোনামগুলো প্রথম করলাম হোল্ডিং ট্যাক্স নিয়ে যে বিতর্ক মেয়র একদিকে মেয়রের অবস্থান এবং অন্যদিকে সাবেক একাধিক মেয়র সহ আন্দোলনকারীদের অবস্থান এটিকে কেমন করে দিচ্ছেন আসলে ধন্যবাদ ছাজার বিষয়টাকে আসলে এভাবেই আর মিলে হচ্ছে না যে আসলে দেশের মানে চট্টগ্রামের সাধারণ মানুষ গৃহকর নিয়ে একটা অস্বস্তিতে রয়েছে এক সরকার দল এবং যিনি ক্ষমতায় আছেন উনিও সরকার দলের মানুষ যারা প্রথম মাঠে নেমেছেন তারাও সরকার দলের মানুষ সুতরাং এই ক্ষেত্রে প্রথম এই অস্বস্তিকর গৃহকর নিয়ে খোলাসা করতে হবে দু পক্ষকেই প্রথম পক্ষ হচ্ছে আমাদের মেয়র সাহেব উনি বসবেন বলছেন সংবাদপত্রে উনি সংবাদ সম্মেলন করবেন আর এদিকে মহিদ্দিন চৌধুরী যিনি সাবেক মেয়র ছিলেন প্রবীণ নেতা আওয়ামী যার পিছনে এখনো

আসলে আর চোদ্দ দল নিয়ে চোদ্দ দলের সবাই ইতিমধ্যেই আমাদের সাবেক মেয়র আলটিমেটাম দিয়ে ফেলেছেন এক মাসে তা এটা বিষয়ে সরাসরি আমাদের বর্তমান মেয়র সাহেব আদমন আছির সাহেব সংবাদ সম্মেলন করে উনি একটা পরিস্থিতিতে খোলা খোলাসা করবে অন্য একটি প্রসঙ্গে আমরা যেতে চাই সিইসির বিতর্ক বহুদলীয় গণতন্ত্র কোনো প্রতিষ্ঠা নিয়ে জিও রহমানের যে অবস্থান সেটি নিয়ে সিইসির যে বক্তব্য দিয়েছেন সেটি চট্টগ্রাম জাতীয় রাজনীতিতে বর্তমানে চট্টগ্রামের রাজনীতিতে একটি উত্তর পরিবেশ তৈরি করছে আপনি কেমন দেখছেন এটা প্রধান বিচারপতির করে আবার একটা অসস্তিকর বলবা বলা যায় যে রাজনৈতিক অঙ্গন এবং আমাদের দেশের সামগ্রিক অঙ্গনে একটা নতুন করে আলোচনার খোলা হল যে হঠাৎ আবার যেখানে নির্বাচনের জন্য পরিবেশ তৈরির কথা বলা হলো সেই জায়গায় উত্তাপ ছাড়ালো সি বক্তব্য এই বক্তব্য সাধারণত আমাদের সরকার দল স্বাভাবিকভাবে নেয়নি প্রধান আমাদের মুখপাত্র তিনিই বললেন যে আসলে উনি কী কৌশল নিয়েছেন কিনা। প্রধান রাজনৈতিক দলের মুখপাত্র আমাদের যোগাযোগ মন্ত্রী দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে এই বিষয়টা আসলে উনি কোন কৌশল হিসেবে নিচ্ছেন কিনা তাহলে দেখা যাক এই বিষয়টা কি কিন্তু অন্যরা যে তৃণমূল বা আদার্স লিডারশিপ যারা হয়েছে অলরেডি কাদের সিদ্দিকী তিনি ওয়াকওভার করছিলেন ওনার ইয়ে নিয়ে তো এখন বক্তব্য আসলে দেখার বিষয় যে আসলে কোন দিকে যাচ্ছে আরেকটি বিষয় রোহিঙ্গা পরিস্থিতিতে দলে দলে রোহিঙ্গা আসছেন এখন সর্বশেষ এক রাতেই ঢুকেছেন পঞ্চাশ হাজার এবং বিশ্বব্যাপী যে অসহযোগিতা বিশেষ করে মিয়ানমারের বিশ কোটি ডলার ঋণ সহায়তা স্থগিত ঘোষণা বিশ্ব ব্যাংকের সব মিলে সর্বশেষ পরিস্থিতিতে যদি সংক্ষেপে একটু বলতেন আসলে মিয়ানমার পরিস্থিতিতে যে দলে দলে আসছে সব ঠিক আছে এবং আরো আসার জন্য সীমান্ত জিরো পয়েন্টে যে অবস্থা নিয়েছে এবং আমাদের এখানে যে বিষয়গুলো এগুলো আসলে আমাদের উদার মানসিকতা আমাদের মানবিকতার বিষয়টাকে এখন ওরা সহজভাবে নিয়েছে ওদিকে নির্যাতন হচ্ছে ঠিকই কিন্তু আমাদের উদার মানসিকতা আমাদের প্রধানমন্ত্রী মানবতা মানবিকতার যে প্রশ্ন এই প্রশ্নে ওরা হয়তো দেখা যাচ্ছে যে আমাদের খাওয়া পড়া সবকিছু এখানে সহজ হচ্ছে এবং আমাদের বিভিন্ন দেশের যে সাহায্য তাদের উপর যে চাপটা তাদের উপর যে চাপ যেমন ইউএতে ইউরোপিয়ান ইউনিয়ন মিয়ানমারের সময়িক্রমতার জন্য কাজ জারি করেছে এতেও কোনো কাজ আসছে না ঋণ সহায়তাও বন্ধ করা দেওয়া হয়েছে তাতেও কোনো কাজ আসছে না তাহলে দেখার বিষয় যে রোহিঙ্গা দলটা আর কত হবে নাকি এক সময়ে মিয়ানমারতে রোহিঙ্গা শূন্য হয়ে যাবে এই বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক মহলে ভাবা দরকার এবং এই নিয়ে আমাদের সরকারের যে চাপ আন্তর্জাতিক পরিমণ্ডলে এই চাপটা আর বাড়াতে হবে ধন্যবাদ আপনাকে আমরা শেষ করতে চাই চট্টগ্রামের প্রধানতম কাগজগুলোর শীর্ষ শিরোনামের প্রাসঙ্গিক আলোচনায় প্রণব বড়ুয়া অর্ণব চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক এবং চট্টগ্রামের প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটিগুলোর মধ্যে শ্রেষ্ঠ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমরা প্রাসঙ্গিক আলোচনায় এতক্ষণ আলোচনা করছিলাম চট্টগ্রামের হোল্ডিং ট্যাক্স এবং মিয়ানমার ইস্যু চট্টগ্রাম বন্ধ পরিস্থিতি বিশেষ করে ছাত্রলীগের সুদীপ্ত হত্যাকাণ্ডের ফলো সহ নানা বিষয় নিয়ে আজকে প্রধানতমন্ত্রীর শিরোনামগুলো রয়েছে সেগুলো এবং সর্বশেষ রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে দেওয়া সিইসি প্রসঙ্গ আমরা এখন ফিরে যেতে পারি আমাদের কেন্দ্রীয় স্টুডিওতে ধন্যবাদ অর্থী রিয়াজ আপনাকে ধন্যবাদ দর্শক সংবাদপত্র পর্যালোচনায় আমাদের সঙ্গে রাজশে এবং চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন কাজী সাহেদ এবং রিয়াজ হায়দার চৌধুরী এই এখনকার আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে